এই ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে একবারে নতুন তাদেরকে অনুরোধ করছি এই ভিডিওটির ফার্স্ট পার্টটি অবশ্যই একবার দেখে নেবে। ওপরের আই বাটনে ক্লিক করলেই তোমরা সরাসরি এর ফার্স্ট পার্টে চলে যাবে। সেটা দেখার পর এই ভিডিওটা দেখলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এখন কোয়েশ্চেন সেশনে তোমাদের প্রশ্নগুলি দিয়ে দিচ্ছি। ফার্স্ট পার্টের প্রশ্নগুলিও দিয়ে দিলাম তোমার জন্য, তোমার রিভিশনের জন্য। এই প্রশ্নগুলি তুমি খাতায় উত্তর করার চেষ্টা করো। একটু বেশি সময় লাগলে ভিডিওটিকে পজ করে নিতে পারো। তোমার এই গ্রাফিক প্রেজেন্টেশন ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একবার প্রেস করে দাও। আর কিভাবে এই ভিডিওগুলিকে তোমার মনের মতো করা যায় তা অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ এই ভিডিওগুলি তোমার জন্যই। এবার নিয়ে আসছি সেকেন্ড পার্টের প্রশ্নগুলি। When he dashed to reality, all had been lost. Oke, awake, awoke. India government is planning to dash many changes in the constitution. Affect, effect, affected. Hard work is bound to dash your health. Effect, affect, affected. The poor woman dashed the kettle on the fire and went outside. Lane, lay, laid. Father asked me dash the table for the guests. To lie, to lay, laid. She was dash in the bed for 2 hours. Laid, lain, lay. Doctor asked me to dash down on the bed. Lie, laid, lay. চলো চলে আসি ডিসকাশন সেকশনে। অ্যাওয়েক কথাটির অর্থ ঘুম ভাঙানো বা জাগানো, তবে এটা আবেগ বা সচেতনতা জাগানোর ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। আমরা বলতে পারি অ্যাওয়েকের অর্থ ওয়েক আপ, এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাওক এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাওক বা অ্যাওয়েকেন। আবার ওয়েক শব্দটির অর্থ ঘুম ভাঙা বা জাগানো, জাগা বা জাগানো। তবে ঘুম ভাঙার ক্ষেত্রে এই ওয়েক শব্দটি বেশি ব্যবহৃত হয়। এর প্রেজেন্ট পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম হল ওয়েক, ওক, ওকেন। 6 নম্বর প্রশ্নে হ্যাড বিন লস কথাটি পাস্ট টেন্সে আছে, কাজেই শূন্যস্থানে পাস্ট টেন্স বুঝবে। এখানে রিয়েলিটি জায়গা বোঝাতে বলো তো কোনটা হবে? আগেই বলেছি রিয়েলিটি জাগানোর ক্ষেত্রে এখানে উত্তরটা হবে ওক না অ্যাওয়েক। হ্যাঁ, ঠিক ধরেছ, উত্তর অপশনস। পরের প্রশ্নের উত্তরের জন্য জানতে হবে অ্যাফেক্ট কথার অর্থ। এর অর্থ প্রভাবিত করা। এর ফ্রেজাল ভার্ব হল টেল আপন, যেমন ওভার এক্সারসাইজ টেলস আপন বা অ্যাফেক্টস ওয়ান্স হেলথ। এর পাস্ট ও পাস্ট পার্টিসিপল হল অ্যাফেক্টেড ও অ্যাফেক্টেড। আবার ইফেক্ট কথাটি নাউন হলে এর অর্থ প্রভাব। এখানে বলা যেতে পারে অ্যাফেক্ট সামথিং এর অর্থ হ্যাভ অ্যান ইফেক্ট অন সামথিং। আর ইফেক্ট কথাটি ভার্ব হলে এর অর্থ হয় কর্ম সম্পন্ন করা, যার ফ্রেজাল ভার্ব হয় ব্রিং অ্যাবাউট। যেমন আওয়ার প্রাইম মিনিস্টার ইফেক্টেড বা ব্রট অ্যাবাউট সেভারেল মেজর চেঞ্জেস টু কম্ব্যাট দ্য ডিজিজ। এই ইফেক্ট কথাটি পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম একই, সেটা হলো ইফেক্টেড। এখানে 7 এবং 8 নম্বর প্রশ্নে শূন্যস্থানের আগে আছে টু, অর্থাৎ শূন্যস্থানে ভার্বের রুট ফর্ম বসবে। তাই বলতো এখানে কোন উত্তরটা হবে, ইফেক্ট না অ্যাফেক্ট? হ্যাঁ, ঠিক ধরেছ, 7-এর উত্তর হবে বি, ইফেক্ট। আর 8 নম্বর প্রশ্নের উত্তর হবে বি, অ্যাফেক্ট। বলো তোমার কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো দেওয়াই যায়, কি বলো? বেশ, পরের যে 3টি ভার্ব নিয়ে আলোচনা করব, এই 3টি ভার্ব আমার খুবই গুলিয়ে যেত, তাই এটা মন দিয়ে শোনো। লাই এর অর্থ যখন মিথ্যা বলা, তখন এর পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম হবে লায়েড ও লায়েড। এখানে একটা কথা না বললেই নয়, লাই কথাটা নাউন ফর্মে হলে তার অর্থ হয় মিথ্যা। এই
মিথ্যা বলা বোঝাতে সবসময় ভার্বটি হয় কিন্তু টেল, কখনোই স্পিক বা সে হবে না। আর একটি মিথ্যা বোঝাতে আর্টিকেল বসে এ, আবার ট্রুথ হলো এর বিপরীত শব্দ। এই সত্যি কথা বলতে সবসময় ভার্ব হয় স্পিক ও আর্টিকেল হয় দা। সেই জন্যই এই দুটি বাক্য সবসময় মনে রাখবে, হি টেলস এ লাই, হি স্পিক্স দ্য ট্রুথ। আবার এল আই ই লাই কথার অর্থ যখন শুয়ে থাকা, তখন এর পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম হয় লে ও লেন, এল এ আই এন। আরও মজার ব্যাপার হলো এল এ ওয়াই লে, অর্থাৎ যেটা লাইয়ের পাস্ট ফর্ম, সেটা যখন প্রেজেন্ট ফর্মে বসে তখন এর অর্থ হয় রাখা বা শুয়ে রাখা বা ডিম পাড়া। এবার 9-12 পর্যন্ত উত্তরগুলি মিলিয়ে দেখো। 9 নম্বর প্রশ্নে ওয়েন্ট ভার্বটি পাস্ট টেন্সে আছে, তাই শূন্যস্থানেও পাস্ট টেন্স হবে। এখানে কেটলিটা রেখেছিল বোঝাতে উত্তর হবে অপশন সি, অর্থাৎ লেড, এল এ আই ডি। 10 নম্বর প্রশ্নে শূন্যস্থানে ভার্বের ইনফিনিটিভ ফর্ম বুঝবে, কারণ শূন্যস্থান সমেত বাকি অংশটি আক্সড এই ভার্বটির অবজেক্ট। এখানে উত্তরের সাথে মিথ্যা বলার কোনো সম্পর্ক নেই, তাই উত্তর হবে অপশন বি, টু লে। 11 নম্বর প্রশ্নে শূন্যস্থানের আগে হ্যাজ আছে, মনে রাখবে হ্যাজ, হ্যাভ বা হ্যাডের পর সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাই এখানে শুয়ে থাকার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কোন উত্তরটা হবে। হ্যাঁ, উত্তরটা হবে বি, এল এ আই এন। 12 নম্বর প্রশ্নে শুয়ে থাকার রুট ফর্ম বসবে, যেহেতু শূন্যস্থানের আগে টু আছে, তাই উত্তর হবে অপশন এ, এল আই ই লাই। এখনও কতগুলি ভার্ব না বললেই নয়, তাই খুব শীঘ্রই আবার আসবো এই সিরিজের 3rd পার্ট নিয়ে, তোমার জন্য এই ইউটিউব ভিডিওগুলি বানানো। আচ্ছা, তোমার ইংরেজির কোন অংশটা কঠিন বলে মনে হয় আমাকে কমেন্ট করে জানাও, আমার দায়িত্ব সেগুলোকে সহজ করা। আজ এ পর্যন্তই, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড এনকারেজ ডিস্টেন্স লার্নিং।